শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক সুন্দর একটি সকাল নতুন দিন আর রাত পোহালেই কিন্তু আগামীকাল পবিত্র ঈদুল আছা এরই মধ্যে নিশ্চয়ই সবার প্রস্তুতি শুরু হয়ে গেছে আয়োজন শুরু হয়ে গেছে আমাদেরও আপনাদের জন্য আর সেই ধারাবাহিকতায় আজকে রয়েছেন আমাদের সঙ্গে সেটি কিবরিয়া জানাবে জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রশনারা সাকি কিবরিয়াও আছি শুভ সকাল আপনাদের সবাইকে এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি রাত পোহালে যেহেতু ঈদ সবার একটা প্রিপারেশন নিশ্চয়ই আছে এবং ঈদ মানেই হচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিশ্চয়ই সেখানে খাওয়া দাওয়ার একটা অন্য রকমের আয়োজন থাকে বিশেষ করে ঈদুল আজহা বা কোরবানির ঈদ যেটাকে আমরা বলি সেখানে তো মাছ মাংসের একটা অন্যরকম আয়োজন থাকে তো আজকের এই দিনে আমার মনে হয় যে রন্ধনশিল্পী হলেই সেটা পারফেক্ট হয় তেমনটাই হয়েছে আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নুপুর যার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং ডেফিনেটলি তিনি অনেক রেসিপি নিয়ে আজকে কথা বলবেন শুভ সকাল শুভ সকাল কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ঈদ নিয়ে প্রিপারেশন কি এটা একটু জানতে চাই প্রথমে কোরবানি ঈদের প্রিপারেশন তো আসলে অনেক থাকে মানে কোরবানির মাংসটা কিভাবে ফ্রিজ আপ করা হবে সেটার একটা প্রিপারেশন দাবুটি ধার করা সাথে প্রিজারভেশনের জন্য ফ্রিজটাকে ক্লিন করা এই সব কিছু মিলে আসলে একবারই হয় বোধহয় অনেক অনেক ফ্যামিলিতে ফ্রিজ ক্লিন করা অন্য কিছু না ডিপ ফ্রিজটা তো আসলে ক্লিন করতে হয় বছরে কিন্তু কোরবানির সময় আসলে এটা একটা ম্যান্ডেটরি যে থরলি ক্লিন করা ফ্রিজটাকে খালি করা যাতে মানে একটু আমি আবার একটু লেবু পাতা দিয়ে রাখা যাতে আচ্ছা হ্যাঁ ক্লিনের বিষয়টা নিয়ে যেহেতু কথা উঠলই আপনি কোনো বিশেষ প্রক্রিয়া অবলম্বন করলে বলতে পারেন আমাদেরকে যে কারণ ক্লিন ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট ফুডের জন্য ফ্রিজটা তো ক্লিন করতে সবাই জানে যে প্রথমে একটু অফ করে রাখতে হয় তারপর এক্সট্রা যে আইসগুলো থাকে ক্লিন করে আমি ঈদের আগে চেষ্টা করি যে একটু লেবু পাতা দিতে তাহলে ওই এক্সট্রা যে চেষ্টা করি যাতে ব্লাডটা লিক না করে ওটা দিয়ে লেবু পাতা রেখে দেয় এরকম না লেবু পাতাটা দিয়ে তারপরে মাংসটা রাখলে ওই এক্সট্রা যে একটা রক্তের যে গন্ধটা ওটা হয় না তাহলে তো অনেক লেবু পাতা অ্যারেঞ্জ করতে হয় খুব বেশি লাগে না লেবু পাতা মানে আমার যে ফ্রিজটা সেটাতে 15-20টার মতো নিচে দিয়ে রাখলেই হয়ে যায় ওকে তাহলে আমরা এবার একটু শৈশব থেকেই শুরু করি ধারাবাহিকভাবেই আসি কারণ ঈদ আসলে ছোটরা যারা তাদেরই আসলে আনন্দের বিষয় হ্যাঁ ছোটবেলার ঈদ বা ছোটবেলার কেমন ছিল সময় সব কিছু মিলিয়ে যদি একটু জানতে চাই ছোটবেলার ঈদটা আসলে মজার ছিল বলবো ক্লাস 5-6 পর্যন্ত কারণ তখনও পর্যন্ত গ্রামে যাওয়া হতো ঈদের সময় আর আমার আব্বু একটু কনজারভেটিভ পড়ালেখার প্রতি খুব সিরিয়াস সবসময় তো যখন আমি 6-7 উঠে গেলাম দেখছে যে রেজাল্ট আমার আমার ভাইয়ের দুজনেরই মোটামুটি বেশ ভালো তো ঈদের সময় আর বাড়িতে যাওয়াটা তখন বন্ধ হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে গেলে তো অনেক দিন নষ্ট পড়ালেখা বন্ধ থাকবে তো ঢাকাতেই করতাম বন্ধু বান্ধবের সাথে ভালো কেটেছে তার মানে ঢাকায় বড় হওয়া ঢাকাতে বড় হওয়া পৈতৃক বাড়ি হচ্ছে পাবনায় যদি ভুল না করি জি পাবনাতে বাসা কিন্তু আমি আমার জন্ম হয়েছে ঢাকায় বড় হয়েছে ঢাকায় ওটা আসলে বছরে একবার যাওয়া হতো আচ্ছা হয় ঈদে নয় শীতের ছুটিতে ক ভাই বোন আপনারা এক ভাই এক বোন আপনি আমি বড় আচ্ছা তার মানে তো একটু দায়িত্ব আছে বড় হিসেবে রান্নাবান্নার ব্যাপারটা নিয়ে যেহেতু আজকে আমরা বেশি কথা বলবো ছোটবেলায় কি এরকম কোনো আগ্রহ ছিল হয় না যে মেয়ে কিংবা ছেলে একটা সময় যেটা শুনেছি বা এখনো দেখি একটু মায়ের সঙ্গে সময় দেওয়ার টেন্ডেন্সিটা কোনো কোনো বাচ্চার মধ্যে একটু বেশি থাকে বিশেষ করে কিচেনে মা কী করছে সেটা একটু দেখি মা করতে চাই এরকম কোনো আগ্রহ কি ছিল কিনা আপনার ভেতরে ছোটবেলায় এরকম আগ্রহটা আসলে যদি বলি যে আমাদের বাসায় আমার আব্বুই প্রথম যে হচ্ছে ঢাকায় এসে মানে আমার বাবার দিকে প্রথম যে ঢাকায় এসে বিজনেস স্টার্ট করেছিলেন আচ্ছা তো দেখা যেত যে গ্রামের আত্মীয় স্বজন প্রচুর আসতো আমাদের বাসায় আমি মনে করতে পারি না ছোটবেলায় যে কোনো একটা বেলা আমরা একা ভাত খেয়েছি মানে শুধু আব্বু আম্মু আমি সবসময় গেস্ট থাকতো তো স্বভাবতই আম্মুকে অনেকটা সময় রান্নাঘরে দিতে হতো ওই টাইমে হয়তো যাচ্ছি যে হাতে হাতে কিছু করলে একটু আগায় কিনা আম্মুর ওইভাবেই আসলে শুরু কিন্তু খুব যে রান্নার আগ্রহ নিয়ে শুরুতে যেতাম সেটা না ঠিক আছে রান্নায় যাওয়ার গল্পটায় আমরা আসার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাই তারপরে ধারাবাহিকভাবে আমরা শুনবো মরিয়ম হোসেন নুপুর একজন রন্ধনশিল্পী 2021 সালে অংশগ্রহণ করেন সেরা রাঁধুনি প্রতিযোগিতায় অর্জন করেন সেরা রাঁধুনি 1427 দ্বিতীয় রানার আপের খেতাব প্রতিযোগিতায় অভিনব সব চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনবার পেয়েছেন ব্ল্যাক স্কার্ফ শুধু কুকিং স্কিলই না রেসিপিগুলোর প্রক্রিয়া ব্যয় ও মূল্য নির্ধারণেও পারদর্শিকতার পরিচয় দিয়েছেন তিনি রান্নায় তার আগ্রহ মায়ের রান্না দেখে পাশাপাশি বিভিন্ন বইয়ে রান্নার অনুষ্ঠান দেখে নানা ধরনের রান্নার কৌশল আয়ত্ত করার চেষ্টা করতেন
মরিয়ম হোসেন নুপুর দেশি বিদেশি নানা ধরনের খাবার তৈরিতে পারদর্শী। আমরা খাবার নিয়ে কথা বলতে চাই, তার আগে একটু যদি শুনি যে পরিবার থেকে নিশ্চয়ই একটা ইচ্ছা ছিল বাবা মায়ের যে মেয়ে বড় হয়ে এটা হবে ওটা হবে, এরকম কোনো কিছু কি ছিল? হ্যাঁ ছিল, আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি ডাক্তার হই একদম, মানে সে খুব চেষ্টা করেছে। আমার মনে আছে যে আমি বুয়েটের জন্য ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা একদমই না, তোমাকে হোলি ক্রসে পড়ালাম আমি যাতে মেডিকেলে পড়ো। কিন্তু আমি হোলি ক্রসে থাকার সময় একবার ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমার ঢাকা ইউনিভার্সিটির প্রতি একটা কেন যেন খুব ভালোবাসা জন্মে গেল। তো আমার তখন মনে হলো যে না, সামহাও আমাকে এখানেই পড়তে হবে। আব্বু অনেক চেষ্টা করেছিল পরে, কিন্তু আসলে পারে নাই আমার সাথে ওই টাইমটাতে, আমি পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। আপনার নিজের ইচ্ছা কি ছিল? আমার নিজের ইচ্ছা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, তখন ওই সাবজেক্ট মাথায় আসে নাই। আমার কাছে মনে হয়েছে যে এই এত বড় ক্যাম্পাসটা আমার হবে, ওই জিনিসটা আমার মাথায় ছিল। তো তখন আসলে সাবজেক্ট চান্স পেতে হবে ওইটার জন্য পড়া, কোন সাবজেক্ট সেটা তখনও মাথায় আসে নাই। চান্স পেয়েছিলাম পরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ওকে, সো আপনি ওটাতে পড়লেন? জি। আচ্ছা, এবার একটু রান্নার সাথে সংযোগটা আমরা খুঁজে বের করতে চাই। মায়ের কাছে মূলত মেয়েরা রান্না শেখে, আমাদের সাধারণত আমাদের সমাজ অবস্থায় সেটাই হয়। কিন্তু এটা নিয়ে সিরিয়াসলি কখনো ভেবেছিলেন যে না ঠিক আছে আমার এরকম একটা প্ল্যাটফর্মে আসতে হবে বা এরকম কিছু হতে পারে আমার দ্বারা যখন শিখছিলেন? আমি আসলে শেখাটা বলতে ওই শখের বসে করার থেকে করা, আর পরে ওই আমি আমাদের বাসায় কেবল কানেকশন ছিল না একটা টাইম, পরে যে যখন আমাদের বাসায় কেবল কানেকশন আসলো আমি দেখলাম যে রান্নার প্রচুর অনুষ্ঠান। আমার কাছে যা ছিল রান্নার সেটা শুধু বই। আচ্ছা, তো তখন আমি দেখলাম যে না, রান্নার যে শুধু ওই রেগুলার রান্না ওটা না, ওটার বাইরেও বিশাল বড় একটা জগৎ আছে। তখন থেকে আসলে ক্লাস 9-10 থেকে ইন্টারেস্টটা গ্রো করে। ওকে, তো তখন মনে হতো যে সামহাও যদি এরকম কোনো একটা কম্পিটিশন বাংলাদেশে হতো, যদি যেতে পারতাম, এরকম একটা ব্যাপার। মানে তার আগে কেবল কানেকশনের আগে আপনি বই দেখে দেখে রান্না বান্না করতেন? হ্যাঁ, বই দেখে। আগ্রহটা তার মানে অনেক আগেই জন্মেছিল? আগ্রহটা মনে হয় ক্লাস 7 বা 8 এরকম, তখন থেকে। তখন থেকে প্রথম রান্না ছিল আমার মনে আছে ডিমের একটা রেসিপি, সিদ্দিকা কবির'স রেসিপি দেখে করা, ওটাই আমার প্রথম রান্না ছিল। প্রশংসা করলো সবাই? হ্যাঁ করেছি, আসলে সিদ্দিকা কবিরের রেসিপিটা এত সুন্দর করে দেয়া, আর আমি মোটামুটি ওই পরে একটা জিনিস খুব ভালো ডেলিভারি দিতে পারি, তো জিনিসটা আসলে খুব ভালো হয়েছিল। ওকে, বিউটিফুল। না, এটা আসলে অনেকের ইচ্ছারও ব্যাপার, কারণটা হচ্ছে এটা তো একটা আর্ট, তাই না? আপনি একটা জিনিস রেডি করছেন, সেটা টেবিলে আনছেন, কেউ খেয়ে যদি ওটার প্রশংসা না করে তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশনটা আসে না। প্রসিডিউরটা বুঝলাম যে এভাবে আসলে মশলা গুলো এভাবে যায় একটার পর একটা স্টেপ ওয়াইজ। তারপর এখন আম্মুকে রান্না করতে দেখি যে মাছ মাংস যাই রান্না করতে যাক, ওই ডিমের মশলাটাই দিচ্ছে, হয়তো একটা বা দুইটা বাদ যাচ্ছে। তো তখন আমার কাছে মনে হয় রান্নাটা তো বেশ সহজ একটা জিনিস, সবাই কেন এত কষ্ট পাচ্ছে যে এত রান্না এত রান্না, আসলে তো যদি স্টেপ ওয়াইজ করা যায় তাহলে তো সহজ। তো তখন থেকে আসলে আস্তে আস্তে মেজারমেন্টের তো একটা ব্যাপার থাকে, সেই জায়গায় গন্ডগোল হয়নি মানে শুরুতেই? বিশেষ করে এটা হওয়ার কথা, আমি রেসিপি ফলো করে করতাম। আচ্ছা, একদম রেসিপি ওয়াইজ এক যদি বলা থাকতো যে লবণ স্বাদমতো, আমি খুব বিপদে পড়ে যেতাম যে স্বাদমতো লবণটা আসলে কিভাবে দিতে হবে, কারণ তখন অনেক ছোট। পরে আস্তে আস্তে রান্না আমার মনে হয় যে 2-3 দিন করলেই মানুষ, যারা আসলে রান্নার শখটা থাকে ওটা আসলে চলে আসে যে কতটুকু মশলা কতটুকু লবণ, ভালোবাসাটা থাকলে আসলে হয়েই যায়। না, এটা আসলে এটা একটা বিশেষ স্কিলও, কারণ আমি জীবনে একবার ওইভাবে রান্না করেছিলাম ইউটিউব দেখে, কিন্তু সেটার যে পরিস্থিতি দাঁড়িয়েছিল নেক্সট টাইম আর সাহস করিনি। তো আসলে ওই যে বললাম না যে আগ্রহটা প্যাশনটা অনেক বড় একটা জিনিস। আপনার আর কি কি করতে ভালো লাগতো পড়াশোনার পাশাপাশি, রান্নার বাইরে যদি বলি, যেগুলোতে আপনার ন্যাক ছিল? আমি আসলে ছোটবেলা থেকে ওই খেলাধুলা একদমই আমার ভালো লাগতো না, আমি খুব বাসায় থাকতে পছন্দ করতাম। আচ্ছা, আর ঘুরে বেড়াতে ভালো লাগতো, কিন্তু ওই খুব পিসফুল জায়গায়, মানুষ ওই যে হয় না খুব অ্যাডভেঞ্চারাস এরকম আমার কখনোই ভালো লাগে নাই। আমি বেড়াতে গেলেও দেখা যেত যে আমার ব্যাগের মধ্যে গল্পের বই থাকতো, এরকম ওই গল্পের বইটা পড়তেই ভালো লাগতো। ওকে, সো শান্তশিষ্ট থাকতে পছন্দ করতেন? হ্যাঁ, একদম শান্তশিষ্ট। ওকে, তো 6-7 আপনি যখন দেশের বাইরের প্রোগ্রামগুলো দেখছেন, তখন আপনার মনে হলো যদি বাংলাদেশে থাকতো? তারপরে বাংলাদেশে তো নিশ্চয়ই ছিল বা চোখে পড়লো, তখন কি করলেন?
কোনটা চোখে পড়লো? তখন আসলে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সময়টা হয়ে ওঠেনি, কারণ আমার আসলে বিয়ে হয়েছে খুব ছোট বয়সে, আমার এইচএসসি পরীক্ষার পরপর বিয়ে হয়ে গেছে। তো তখন ওই সংসার প্লাস পড়ালেখা, আবার ভার্সিটি থার্ড ইয়ারের শেষের দিকে আমার বিষয়টা কিরকম ছিল যে রান্না বান্না যেহেতু খুব আগ্রহ, তো বাবা মা ঠিক আছে বিয়ে শাদী দিয়ে দিয়ে যাব এখন ফাইনালি রান্না বান্না করব, এরকম কিছু না। আমার বাবার একটা প্রবলেম হয়ে যায় ওই টাইমে, মানে যেহেতু আমি বড় মেয়ে, সো তার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সোশ্যাল ব্যাপারটা যে বিশাল দায়িত্ব, হ্যাঁ এটা একটা বড় দায়িত্ব, মানে হি ওয়াজ ইন হসপিটাল ফর সেভারাল ডেজ, সো তখন তার মনে হয়েছে যে মেয়েকে বিয়ে দিতে পারলে মনে হয় তার একটা দায়িত্ব শেষ হবে, তো তখন এ কারণেই বিয়েটা হয়ে যায়। বেঁচে আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বেঁচে আছেন। দায়িত্ব শেষ হয়েছে? দায়িত্ব এখন তার বেড়েছে, কারণ দায়িত্ব আসলে এখন মেয়ের পাশাপাশি তো নাতি নাতনির দায়িত্ব, দায়িত্ব বেড়ে যায় আসলে, দায়িত্ব শেষ হয় না কখনো। দায়িত্ব বাবা মার দিক থেকে কখনোই আসলে শেষ হবার নয় বা শেষ হয় না। তো কি হলো? হ্যাঁ তারপরে তো হচ্ছে ওই তখন আর ওইভাবে দেখা হয়নি, কিন্তু আমার হাজবেন্ড আবার নিজে খুব খেতে পছন্দ করেন, তো উনি হচ্ছে দেখা যেত আমি রান্নার প্রোগ্রামগুলো যেহেতু দেখতাম, তো বলছে বাংলাদেশে তো এরকম হয়, রাঁধুনি অ্যারেঞ্জ করে বা অন্যান্য অর্গানাইজেশন করছে, তো তুমি কোথাও একটা পার্টিসিপেট করো। আমি বলছি আমার কোথাও কোনো, আমি কোথাও শিখি নাই, নিজে নিজে শিখে এগুলাতে কী করবো, মানে আমি কখনো ওই আগ্রহটা বা ওই সাহসটা করতে পারি নাই। কিন্তু ও কন্টিনিউয়াস পুশ করে যেত যে এই যে ডেট ওভার হয়ে যাচ্ছে, ও নিজে খোঁজ রাখতো এটা কোথাও যদি দেখেছে পেপারে, পরবর্তীতে ফেসবুকে, ও আমাকে বলতো যে এখানে অ্যাপ্লাই করছো না কেন বা যাচ্ছ না কেন, কোথাও আসলে যাওয়া হয় নাই। এই রাঁধুনিতেই প্রথম আমার রেসিপি যাওয়া যায়। কত সালে এটা দিলেন জানো আপনি? 2021। আপনার রাঁধুনি এই যে প্রতিযোগিতা সেরা রাঁধুনি, সেটা আপনাদের চোখে পড়লো এবং আপনার হাজবেন্ড আপনাকে ইন্সপায়ার করছিল যে ওখানে আসা যায় কিভাবে, শুনি পুরো গল্পটা। গল্পটা আসলে খুব ইন্টারেস্টিং, ওটা হচ্ছে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত ছিল লাস্ট ডেট, আমি হচ্ছে খুবই ডেডলাইন মিস করার স্বভাব আমার, আমি ওটা মিস করে ফেলি। তো ও আমি রাতে যখন শুনলাম আমাকে বলছে যে তুমি রেসিপি দিয়েছিলে, আমি বললাম যে না কি ভিডিও টিডিও পাঠাতে বলতেছে ইচ্ছা করতে, তুমি ওখানে তো ছবি দিয়ে তুমি মেইলও তো করতে পারতা, আমি বললাম থাক চলে গেছে চলে গেছে। তো ও সামহাও ফেসবুকে ঢুকেছে যে ডেট তো বাড়াইছে 5 তারিখ পর্যন্ত, তো পরে দেখলাম যে 5 দিন বেড়েছে। তো দেওয়ার পরেও আমি ওই অলসতার কারণে দিচ্ছি না দিচ্ছি না করতে করতে 5 তারিখ রাত 11টার সময় আমাকে আবার জিজ্ঞেস করলো যে তুমি কি মেইল করেছিলে, আমি বললাম যে না আমি তো এখনো করি নাই, তারপর এক্ষুনি মেইল করো, মেইলটা তো করো, আমি বললাম যে মেইল করলে দেখবেও না হাজার হাজার মেইলের ভিড়ে, তো বলছে যে না দেখলে না দেখবে তুমি চেষ্টা তো করতে পারো, তো দিলাম মেইল করলাম আমার একটা রেসিপি। দেওয়ার পরে আমি আসলে একদম ভুলেই গিয়েছিলাম, আমার আমি যেহেতু করোনার সময় তো স্কুলটা অনলাইন ছিল, আমার বাচ্চার স্কুল বন্ধ দেখে আমার গ্রামে আমি চলে যাবো, আমি বলছি যে ঠিক আছে আমি 2 মাস একটু গ্রামে থেকে বেরিয়ে আসি, কারণ করোনার মধ্যে কোথাও যাওয়া হয় নাই তখন একটু, না আমার শ্বশুরবাড়ি নীলফামারি। আচ্ছা, তো তখন ভাবছিলাম যে একটু নীলফামারি থেকে ঘুরে আসি। তো আমার ননদের সাথে প্ল্যান করে আমরা টিকিট কাটি হচ্ছে 7 তারিখে। আচ্ছা, তো 6 তারিখে আমাকে রাঁধুনি থেকে একটা ফোন দেওয়া হয়, আমি ওই যাওয়ার খুব ঝামেলার মধ্যে ছিলাম, আননোন নাম্বার, আমি ফোনটা রিসিভ করি নাই। এরপর একটা SMS আসলো যে অডিশনের জন্য সিলেক্ট হয়েছি 8 তারিখে। তো আমি 8 তারিখে, আমার তো 7 তারিখে টিকিট, আমার তো যাওয়া হবে না, তো আমি আর ওটা ফোন আর ব্যাক করি নাই। 7 তারিখে হচ্ছে সকালবেলা সামহাও আমার ননদের ছুটি ক্যান্সেল হয়ে যায়, আমার হাজবেন্ডের অফিসে ঝামেলা হয়ে যায়, আমি আর যেতে পারি না। তো 8 তারিখে আমি, আমাকে যে রান্না করে নিয়ে যেতে হবে এরকমও আমি কিছু জানতাম না, আমি সকালবেলা যেহেতু আপনার প্রস্তুতি ছিল যে আপনি আর অ্যাটেন্ড করছেন না, আর আমি অত ওদেরকে ফোন যে ব্যাক করব, ওরা আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে, আমি ফোন রিসিভও করিনি ফোন ব্যাকও করিনি, জাস্ট SMS দিয়েছিল। তো পরে আমি ওনাদেরকে ফোন আর ব্যাক করে না, সকালবেলা উঠে যেহেতু নারী দিবস আমি ওভাবে প্রিপারেশন নিয়ে চলে গেছি, এবং আমার বাসার কাছে ছিল ভেনুটা, আমি খুব সকাল সকাল একদম শুরুর পার্টিসিপেন্ট আমি ছিলাম, চলে গেছি ফার্স্ট ওয়ান। তো আমার হাত খালি দেখে ওখানে ওনারা বলছেন যে আপনার হাতে কিছু নাই কেন, তা আমি বললাম যে আমার কিছু থাকার কথা ছিল হাতে, বলছে আপনার তো রান্না করে নিয়ে আসার কথা, তা আমি ভাবলাম যে তাহলে তো হবেই না, খামাখাই আসলাম। তো পরে হঠাৎ করে ভেতর থেকে একজন এসে বললেন আপনি কি 10টার মধ্যে রান্না করে নিয়ে আসতে পারবেন, তখন অলরেডি 8:45 বাজে। আমি বললাম যে আমার বাসা কাছে আমি চেষ্টা করতে পারি, 10:30 হলেও আমরা এন্ট্রিতে নেব।
তো আমি বাসায় গেলাম, যাওয়ার পর আমার হাজবেন্ডকে বললাম যে আমার টিকিটটা ছিল আবার 9 তারিখে পরের দিন সকালেই, তো ওকে বললাম যে আসলে পসিবল না, কালকে চলে যাব এতদিনের জন্য এটা হবে না। তো আমাকে বলছে ফ্রিজে যা আছে সেটাই করে নিয়ে চলে যাও, কিছু হবে না, গেছো যখন এত কাছে যাও। আবার তখন 1 ঘন্টার মধ্যে রান্না করে নিয়ে চলে গেছি। কি রান্না করলেন 1 ঘন্টা? 1 ঘন্টার মধ্যে আমার ডিশটা ছিল মাশরুম ডরি, আর যেহেতু শুধু মাছ দেওয়া যাবে না, মাছটা হতে হতে আমি অ্যাকচুয়ালি আবার একটু ভেজিটেবল পোলাও বসিয়ে দিয়েছিলাম। এই ছিল আমার রেসিপি নিয়ে তারপর চলে গেছি। তো 10:30টার মধ্যে যেতে পেরেছিলাম, তো যাওয়াতে এন্ট্রি হলো, এই তারপরে তো সিলেকশন হয়ে গেল। টিকে গেল? হ্যাঁ টিকে গেলাম। এবং ওখানে যাওয়ার পরও আমি আসলে আমি খুব শিওর ছিলাম যে সবার এত কমপ্লেক্স রেসিপি, তারপরে হচ্ছে এত শেখা সবাই, আবার আমি আমার আসলে একদমই এরকম আইডিয়া ছিল না যে অডিশনে কস্টিং নিয়ে কথা হবে বা এরকম কোনো আইডিয়া ছিল না আমার। তো যাওয়ার পরে যখন দেখছি তখন আসলে আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম। আমি বারবার ওখানে বলছিলাম যে আমি চলে যাই, থেকে কি হবে, মানে এতই আমার কনফিডেন্স কম ছিল। তো ওখানে ভাইয়ারা বলছিল যে যারা এরকম বলে তারা টপে চলে যায়, আপনি থাকেন। তো বলে বলে ওনারাই আমাকে রাখলেন যেখানে আমি শুরুর জন ছিলাম, সেখান থেকে একদম শেষে ছিলাম যেহেতু সবার শেষে এন্ট্রি হয়েছে আমার। তো তারপর অডিশন দিয়ে তো আলহামদুলিল্লাহ টিকে গেলাম, ভালো ছিল এক্সপেরিয়েন্স। ওকে, টিকে যাওয়ার পরে কি হলো? টিকে যাওয়ার পরে তো আমার 2 মাসের যে বাড়িতে যাওয়ার প্ল্যান সেটা তো ক্যান্সেল করতে হয়েছে, 10 দিনের হয়ে গেল, কারণ তারপর তো একটা বিশাল জার্নি। তো আমাদের স্টুডিও রাউন্ডের যে অডিশন সেটাতে আমাদের 3 দিন ওখানে থাকতেই হতো ম্যান্ডেটরি, তারপর টিকে গেলে তো 40 দিনের একটা জার্নি। আমি মাত্র 3 সেট জামাই নিয়েছিলাম, মানে 2 সেট ওখানকার জন্য আর একটা ঘরে পড়ার, এরকম নিয়ে আমি গিয়েছি যে আসলে এত এত মানুষের ভিড়ে এটাতে না হয় বাই চান্স লাকে হয়ে গেছে, কিন্তু ওখানে তো আর হবে না, 3 দিন একটু ঘুরে আসি, এরকম একটা ব্যাপার করে গিয়েছে। কিন্তু আমি বাড়িতে যে টাইমটা ছিলাম, আসলে গ্রামে গেলে যেটা হয় তেমন তো কোনো কাজ থাকে না, আমি ওই টাইমটা একটু রেসিপি দেখেছি, প্রিপারেশন নিয়েছি যে একটা কিছু তো ডেলিভার দিতে হবে, একদম প্রিপারেশন ছাড়া যে গেছি সেটা বললে ভুল হবে। তখন পড়ালেখা করেছি কিন্তু ওই কনফিডেন্সটা আমার মধ্যে আসছিল না যে আমি আসলে পারবো, কারণ সবাই এত এত বেশি স্কিলড আমাদের রাধুনীতে যারা আসেন, আসলে এত বড় একটা প্ল্যাটফর্মে সবার খুব ভালো প্রিপারেশনই থাকে, আবার অনেকে সেকেন্ড টাইম যাচ্ছেন, সো তাদের এক্সপিরিয়েন্স আরও বেশি। তো সেখান থেকে তাদের সাথে কথা বলে কনফিডেন্সটা আরও কমে যাচ্ছিল যে আমি তো আসলে একদমই ওদের কাছে বাচ্চা, কিছুই পারি না। তো ওইভাবে গেলাম, যখন সেরা 15-তে গেলাম তখন আসলে বুঝলাম যে না আসলে হয়তো এখানে রান্না ছাড়াও আরো সেরা 15-তে যাবার আগের যে জার্নিটা একটু যদি জানি, যে সেখানে তো নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ছিল, এবং কি হলো সেখানে জার্নির ভিতরে চ্যালেঞ্জগুলো আসলে কি কি ছিল একটু যদি ছোট ছোট করে বলেন। সেরা 15-তে যাওয়ার আগে আমাদের আসলে ওখানে গ্রুমিং সেশন তেমন হয়নি, সবার সাথে কথা বলা, ছোট ছোট আমাদেরকে জাস্ট আইডিয়া দেওয়া যে কি টাইপ হতে পারে চ্যালেঞ্জ। আর যেটা হয়েছে যে আমাদের ওপেন মাছে একটা অরেঞ্জ দিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, মানে আননোন ইনগ্রেডিয়েন্ট যেটা মিস্ট্রি বক্স টাইপের, যে কমলা দিয়ে কিছু একটা রান্না করে দিতে হবে, সাথে ছিল এমন এমন আইটেম ছিল যে আমি চাইলেই একটা কেক বানিয়ে ফেলতে পারবো না কারণ বেকিং পাউডার নাই। তো এরকম অনেক অনেক বেশি রেস্ট্রিক্টেড একটা চ্যালেঞ্জ ছিল। তো এবং ইনস্ট্যান্ট মানে আমরা তো জানি না, আমরা গিয়ে দেখলাম যে আমাদের কাউন্টারের উপরে 4টা কমলা রাখা, তো ওটা দিয়ে তখন ইনস্ট্যান্ট রান্না করতে হবে। এবং আমি আসলে রান্নার সময় সবসময় যেটা খেয়াল রেখেছি ওই যে আমাদের ওই চ্যালেঞ্জের আগে কিছু শিখিয়েছিল যে কাউন্টারটা ক্লিন রাখা, মিশন প্লাস রেডি করে তারপর রান্নাটা করা, তো এই জিনিসগুলো আমি রান্নার সময়, কারণ আসলে তো শুধু রান্নাটা দেখে না, রান্নার আগের প্রসিডিউর, পরের প্রসিডিউর, পরে আমি খাবারটা কি করলাম, কতটুকু ওয়েস্ট করেছি, সব তো ওখানে দেখা হয়। তো রান্নাটা ওই ওই জিনিসগুলো মাথায় রেখে আমি রান্নাটা করেছিলাম। কি হলো কমলার? কমলার কি হলো? কমলা ভর্তা? না, কমলা ভর্তা করিনি আমি, কমলা দিয়ে একটা গ্রিলড প্রন করেছিলাম কমলার রস দিয়ে। ওকে, আর হচ্ছে ওই আরেকটা প্রনটাকে হচ্ছে স্টাফ করে একটা চিকেন করেছিলাম। না, আমাদের তো আসলে এই ভর্তার কথা বলছিলাম এই কারণে যে আমাদের
বাঙালি কিন্তু যেটা পায় সেটাই ভর্তা করে ফেলে, হ্যাঁ, এবং ভর্তার উপরে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট, হ্যাঁ, এমন কোনো ব্যাপার নাই ভর্তা পাওয়া যায় না, বাঙালিরা ভর্তাটা পছন্দ করে, আমার ভর্তা কিন্তু খুব মানে সবাই পছন্দ করে, মানে সবাই পছন্দ করে। বিউটিফুল। পরের ধাপে যাওয়ার যে 40 দিনের যে গ্রুমিং সেশন বা 40 দিনের যে প্রক্রিয়াটা, এটা তো যখন নির্বাচিত হলেন ওখানে কি কি অভিজ্ঞতা হলো একটু যদি জানতে চাই। ওখানে আমাদের আসলে অনেক কিছু শেখানো হয়েছে, মানে কিভাবে মেন্টালি স্ট্রং থাকা যায়। একটা কম্পিটিশনে কিন্তু মানসিকভাবে শক্ত থাকা, পজিটিভ অ্যাটিটিউড রাখা অনেক বিশাল বড় একটা ব্যাপার। তো এরকম একটা কিছু এরকম সেশন হয়েছে, কিভাবে কথা বলতে হবে বা কিভাবে আমাদেরকে কাটিং, অনেকে আমরা সবাই তো কাটিং শিখে যাইনি, যেমন আমি তো একদমই না, কিভাবে কোন সাইজটাকে কি বলে এগুলো তো আমি একদমই জানতাম না, মানে চোখে হয়তো পড়েছি বা ভিডিওতে দেখেছি, সামনাসামনি আমাদেরকে শেখানো, এরকম অনেকগুলো গ্রুমিং সেশন আমাদের হয়েছে। আচ্ছা, তো তখন আসলে বুঝলাম যে শেখার অনেক কিছু আছে, মানে যতটুকু আমি ভাবছিলাম এই জায়গাটা আসলে আরো অনেক বড়। তো খুব খুব ভালো একটা গ্রুমিং সেশন আমাদের কয়েকদিন হয়েছে স্টুডিও রাউন্ড শুরু হওয়ার আগে, তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তখন আমার মনে হচ্ছিল যে আসলে আমি যদি অ্যাপ্লাই না করতাম এই এক্সপিরিয়েন্সগুলো আমার হতো না, হতো না, হতো না। আপনাদের কাঁঠালের একটা চ্যালেঞ্জ ছিল, রাইট? শুনি সেই এক্সপিরিয়েন্সের কথা। কাঁঠালের চ্যালেঞ্জ, কাঁঠাল নিয়ে একটা খুব মজার কথা আছে। নাতাশা আপু আমাদের যে ফার্স্ট রানার আপ, উনি হচ্ছে কাঁঠাল খুব পছন্দ করে, কাঁচা কাঁঠালের তরকারি। তো আমাদের ওই আমরা যেখানে ছিলাম ওখানে প্রচুর কাঁঠাল গাছ, কাঁঠাল ঝুলতো। ও একদম প্রথম দিন থেকে যেতে যেতে খালি বলতো যে সেই কাঁঠালগুলো আর একটু বড় হলে আমরা তরকারি রান্না করে খেতে পারতাম, এই আর একটু বড় হলে। যেদিন কাঁঠালের চ্যালেঞ্জ আসছে আমার মনে হচ্ছিল যে ওর মাথায় গিয়ে কাঁঠালটা ভেঙে ফেলি, কারণ মানে গাছ থেকে কাঁঠাল পেরে আনতে হবে এটা একটা আমার জন্য, আমি যে জীবনে বিশেষ করে সেটা প্রসেস করাটা তো আসলে না, প্রসেস করাটা আসলে আমি পারতাম, কিন্তু আমার জন্য চ্যালেঞ্জ ছিল হচ্ছে কাঁঠালটাকে গাছ থেকে পেরে আনতে হবে, কারণ আমি একদমই দৌড়াদৌড়ি এগুলো করতে পছন্দ করি না, কখনোই আমি করি না। মানে লাইফে খেলাধুলা দৌড়াদৌড়ি এগুলোর খুব প্রয়োজন আছে, আমি বুঝতে পেরেছিলাম। ইভেন হচ্ছে এই স্মৃতি পরীক্ষা বলে আমাদের একটা গেমস ছিল, ওটা ছাড়া আর কিছুতে আমি পার্টিসিপেট করি নাই, কারণ দৌড়াতে হবে, আমি এতটাই দৌড়াদৌড়ি ভয় পাই। তো ওখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া, তার মধ্যে যে কাঁঠাল পেরানো আমার জন্য খুব ভয়ঙ্কর ছিল। কি হলো আপনার ক্ষেত্রে? একদম লাস্ট মোমেন্টে যে কাঁঠালটা পেয়েছিলাম আমি আর শাবাব, আমরা দুজনই শেষে যারা হচ্ছে কিচেনে ঢুকেছিলাম এবং খুব কম ইনগ্রেডিয়েন্ট নিতে পেরেছিলাম সময়ের কারণে। তো ওই দিন এরকম ছিল মনে হয় সেকেন্ড টাইম আর যাওয়া যাবে না, একবারই যেতে পারবো। কাঁঠাল কি ফেলে দিয়েছিলেন শাবাবের গায়ে এরকম? না, কাঁঠালটা আসলে ও কাঁঠাল পাচ্ছিল না, আমিও কাঁঠাল পাচ্ছিলাম না, একটা গাছে দুটো কাঁঠাল একসাথে ঝুলছিল আর একটু উঁচুতে ছিল, আমি ইট পাইল আপ করে রেখেছিলাম, সামহাও ইটটা ফসকে ওর কাঁধে কাঁঠালটা পড়ে গেছে, ওর বেচারা পরে খুব কষ্ট পেয়েছে। আমি কাঁঠাল নিয়ে চিন্তা করছি, এতগুলো কাঁঠাল কাঁঠালকে নষ্ট হয়েছে নাকি ওটা কাজে লেগেছে? আচ্ছা, এই যে এতগুলো ফুড রান্না হয় আপনারা, এতগুলো ওখানে 15 জন কম্পিটিটর, রাইট? এই ফুডগুলো পরবর্তীতে চলে যায় কোথায়, এটা কি আপনার জানা আছে? ফুডগুলো তো আমরা আপনি আসলে তিনজনের রান্না করতে বলা হয়েছে, ওখানে আপনি তো 10 জনের জিনিস এনে রান্না করলে ওখানে ফুড নষ্ট হয় না, কারণ আমাদের যে মেন্টর বা শেফ আমাদের জাজরা যারা ছিলেন তারা তো কাউন্টার গুলো ঘুরে দেখতেন যে কে কতটুকু ওয়েস্ট করছে। ওনাদের বারবার কথা ছিল যে ওয়েস্ট করবে না, যতটুকু দরকার অতটুকু নিয়ে আসো। তো আমরা শুরুতে হয়তো অনেক বেশি আনতাম, বুঝতাম না, পরে কম্পিটিশন যেতে যেতে শেষের দিকে আসলে খুব বেশি জিনিস থাকতো না, আর রান্না যেটা হতো আমরা ওই নিজেরা ফিস্টের মতো করে খেয়ে ফেলতাম, একজন আরেকজনটা শেয়ার করে, রাইট? তারপর আসলে কি হলো, কি রেসিপি করলেন আপনি? আমি করেছিলাম ওই দিন কাঁঠালের কাঁঠালের সাথে আলু মিশে একটা তেহারি করেছিলাম। আচ্ছা, কাঁঠালের তেহারি? হ্যাঁ, মানে কাঁচা কাঁঠালটা কেটে ওটা মানে নরমালি তো মাংস দিয়ে হয়, ওটা তো অনেক ফাইব্রাস একটা জিনিস, আমার কাছে মনে হয়েছিল যে এটা যদি আমি তেহারির মতো করে করি তাহলে খেতে ভালো লাগবে। একটা তেহারি করেছিলাম আর সাথে গরুর মাংস দিয়ে এঁচোড়, যেটা খুবই আসলে বিখ্যাত খাবার এঁচোড় গরু, তো ওটা একটু ঝাল করে একটা বিফ ভুনা করেছিলাম। আচ্ছা, এটাই করেছিলাম। আর একটা করতে যাচ্ছিলাম, একটা কাবাব করতে যাচ্ছিলাম, কাবাবের সব প্রিপেয়ার্ড ছিল, কিন্তু তখন ওই কাবাবটা করতে গেলে কস্টিংটা করা হবে না, কস্টিংয়ের তো আমাদের ওটার মধ্যে শেষ করতে হতো, এই কারণে আর ওটা
ওটাতে যায়নি। আমার কাছে সবসময় মনে হতো কোয়ান্টিটি চাইতে কোয়ালিটিটা ভালো হবে। সো কস্টিং লিমিট থাকে না, লাইক তুমি এর বেশি ক্রস করতে পারবে না নাকি এরকম? এরকম কিছু না, আমি যে রান্নাটা করেছি ওটাতে মানে আমি কত টাকা ওটাকে সেল করতে পারবো এরকম একটা ব্যাপার, যে আমার কত টাকা খরচ হলো আর ওটাকে আমি কতটুকু লাভে বিক্রি করতে চাই, কিভাবে কত পোর্শন আমি করেছি, সার্ভ করেছি কত পোর্শন, ওটার উপরে কস্টিং মানে আমি তিনজনের সার্ভ করলে টোটাল কত করেছি। আমার মনে হয় যে ফুডটা আসলে আমরা যতটা বেশি জিহ্বার উপরে প্রাধান্য দিই তার বাইরেও ফুডের একটা বড় এরিনা আছে। যেমন আমার রিসেন্টলি যে অভিজ্ঞতাটা হলো যে রেগুলার আমি অফিসে দুপুরের সময় বার্গার খেতাম, এটা আমার টাইম কনজিউম করার জন্য হোক, ফাস্টফুড নিতাম। পরে আমি একটা সময় নোটিস করলাম যে কিছু বার্গারে আমার খাওয়ার পর এক ঘন্টা পর আমার শরীরে খুব খারাপ লাগছে, আমার মনে হচ্ছে যে আমি খুব হাসফাস ফিল করছি। দেন আমি ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে আসলে বার্গার কী কী দিয়ে বানায়। সো এবং দেখলাম যে মোস্টলি যেগুলো খুব বেশি টেস্টি সেগুলো খাওয়ার পরই আমার এই প্রবলেমগুলো হচ্ছে। তো এখন আমার মনে হয় যে আমরা আসলে এই ফুড রিভিউ বলি বা ফুড নিয়ে যত রকমের কথা বলি, এটা আসলে আপনারা যেহেতু এটার মধ্যে যুক্ত আছেন, টেস্টের উপরে যতটা গুরুত্ব দেওয়া হয় শরীরে যাওয়ার পরে এটা ডাইজেস্ট প্রক্রিয়ার উপরে কি আসলে ততটা গুরুত্ব দেওয়া হয়? সব জায়গায় তো আসলে করে না, কারণ আপনি যখন খাবার নিয়ে একটা ব্যবসাতে নামছেন তখন অনেকের মাথায় প্রফিটটা থাকে, আর কোয়ালিটি মেনটেন করতে গেলে আসলে দামটা তখন বেড়ে যায়। সো কোয়ালিটির সাথে দামটাকে অ্যাডজাস্টেবল রাখা এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আপনি যদি খুব ভালো কোয়ালিটির একটা খাবার দিতে চান তখন স্বভাবতই হাইজিনের দিকটাতে আপনার আলাদা একটা এক্সট্রা একটা খরচ চলে আসছে, আপনার ইনগ্রেডিয়েন্টস আপনি ফ্রেশ দিতে চাইলে তখন একটা খরচ। এই কারণেই কিন্তু দেখা যায় যে একটু ফাইন ডাইনিং বা যেখানে খেলে আপনার মনে হবে ফ্রেশ, আপনি দেখবেন যে আসলেই ওখানে না, আর সব আইটেমে তো আসলে ডাইজেস্টিং এর বিষয়টি মাথায় রাখা যায় না। জি, সব কিছুতে হয় না, কিন্তু তারপরেও চাইলে ওটার মধ্যে থেকেও অনেক অনেক ভাবে আসলে ভালোটা সার্ভ করা যায়, কিন্তু তখন ওই দামের ব্যাপারটা চ্যালেঞ্জ হয়ে যায়। চ্যালেঞ্জ হয়ে যায়। জি, আপনি সেই কাঁঠালের কি বললেন তেহারে করেছিলেন, জি জাজরা কি বললেন খেয়ে পছন্দ করেছিলেন? গরুর মাংসটা খেয়ে তো পূর্ণিমা আপু মানে এচোর খেয়ে ভাবছিলেন ওটা হচ্ছে গরুর মাংস। ওদিন আসলে আমি পিছিয়ে পড়েছিলাম খুব তাড়াহুড়ার মধ্যে, হয়তো আমার মাংসটা একটু আন্ডার কুক ছিল, মানে খাওয়া যাচ্ছিল কিন্তু আসলে একদম যে সফট খুলে খুলে আসছে ওরকম হয়নি, এ কারণে একটু মার্কসে পিছিয়ে গিয়েছিলাম। তাছাড়া প্রশংসা করেছি, পূর্ণিমা ম্যাম যাচ্ছিলেন। তো যেটা আমরা বলছিলাম ওই জায়গাটায় মনে হয় আমাদের আরেকটু ফেসেস দেওয়া উচিত, আমাদের আসলে বাঙালি ফুড হ্যাবিটের কথা যদি আমরা বলি, আমরা আসলে জিহ্বার টেস্টটাকেই 99.9% প্রাধান্য দিই। নইলে দেখবেন যে আপনি প্রচুর স্ট্রিট ফুড আছে যেগুলো চোখে দেখা যাচ্ছে ধুলাবালি এসে পড়ছে, চোখে দেখা যাচ্ছে নোংরা, হোটেলের যেভাবে সার্ভ হচ্ছে সেটা দেখা যাচ্ছে নোংরা, তারপরেও কিন্তু ওগুলো বছরের পর বছর টিকে থাকে এবং সেগুলো ব্যবসা করে, সেগুলোর নাম আছে সুনাম আছে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে ডাইজেস্ট প্রক্রিয়াটা নিয়েও আমাদের এখন অনেক বেশি জোর দেওয়া উচিত, যেহেতু আপনাদের এই যে কস্টিং ব্যাপারগুলো আসতেছে এগুলো নিয়েও কিন্তু কথা বলা উচিত আমার মনে হয় কম্পিটিশনগুলোতে। আমাদের কম্পিটিশনে ছিল কিন্তু এরকম যে তেল ছাড়া রান্না, হেলদি খাবারের একটা পর্ব ছিল আমাদের, এরকম রান্না ছিল এবং প্রত্যেকটা পর্বই দেখা যেত যে যদি রান্নাটা একটু হেলদি হতো বা যেটা হচ্ছে সব দিক দিয়ে খাদ্য গুণ সম্পন্ন যদি হতো বা একটা প্রপার মিল যদি হতো তখনই কিন্তু মার্কসটা অনেক বেড়ে যেত। শুধু যে টেস্টের উপরে মার্কসটা বাড়ছিল তা কিন্তু না, মানে একটা প্রপার মিল আমি সার্ভ করতে পারলাম কিনা সেটার উপরেও আমাদেরকে ওখানে অনেক জোর দেওয়া হয়েছে। বারবার বারবার করে এটা বলা হতো যে তুমি খাবার দিচ্ছ একটা প্রপার মিল দাও যেখানে তোমার সব পোর্শন ঠিকঠাক মতো আছে, একটা প্লেটে যতটুকু ভিটামিনস মিনারেলস যেটা সেটা আছে কিনা এটাও আমাদেরকে বারবার করে বলা হতো। আপনি আসলে এমনি কোন ধরনের রান্না করতে বেশি পছন্দ করেন বা বেশি করা হয়? আমার আসলে একটু মশলা কম রান্না, খুব ঝটপট হয়ে যায় এরকম রান্না করতে ভালো লাগে, কম যুক্ত রান্না। ওটা আমার যেহেতু আমার বাসায় বয়স্ক মানুষ, আমার বাবার খাবারের রেস্ট্রিকশন আছে, আমার বাসায় বাচ্চা, আমার শাশুড়ি শ্বশুর আছেন, তাদের হেলথ রেস্ট্রিকশন, সব কিছু মিলে আমি সবসময় একটু মশলা কম রান্নাটা আমি প্রেফার করি, খুব বেশি মশলার রান্না আমার পছন্দ না। বিউটিফুল, পারফেক্ট। কম মশলা কম তেল সেক্ষেত্রে তো আমার মনে হয় যে আগুন দিয়ে যে রান্নার বিষয়টা সেটা সেখানেও তো আসলে হয় না যে হাফ সেদ্ধ বা হাফ বয়েল খাবার, এরকম কোনো বিষয় কি সেখানেও ছিল? সব রান্না যে ফুল কুক করেই খেতে হবে, ভেজিটেবল যেরকম আমাদের একদম খুব সিদ্ধ করে তারপর, ওটাতে তো আসলে পুষ্টিগুণটা থাকে না, তো ওখানে কালারটাও যাতে সুন্দর থাকে সবকিছু মিলে একটু ব্লাঞ্চ করে মানে গরম পানিতে জাস্ট দিয়ে উঠিয়ে
তারপর জাস্ট তেলে একটু গার্লিক দিয়ে টস করা, এরকম ছিল খাবার। আমি এরকম সার্ভ করেছি কম্পিটিশন। আপনার বোধহয় এরকম একটা চ্যালেঞ্জ ছিল যে আপনি আগুন ইউজ না করে আপনি রান্না করবেন বা সামথিং লাইক দিস? হ্যাঁ ছিল এরকম একটা চ্যালেঞ্জ। করেছেন? হ্যাঁ করেছি। কিসের ছিল ওটা? ওটা ছিল ওইদিন আমাদের সেলিব্রিটি এপিসোড ছিল, আমি খুবই ডিসহার্টেন ছিলাম যে ওই দিন আসলে আমাকে আগুন ছাড়া করতে হবে, কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হয়েছে। তো করেছিলাম আগুন ছাড়া, তো আসলে মানে সালাদ ছাড়া কি আর কিছু সম্ভব আসলে? স্যান্ডউইচ, স্যান্ডউইচ পসিবল, তারপর ওভেন তো ইউজ করা যাচ্ছে। ওভেন আছে তো? সো ওভেন আছে। আমি ডিম সিদ্ধ করেছিলাম আসলে ইলেকট্রিক কেটলে, মানে কারণ আমি যেই রেসিপি গুলো ছিল আমার একটাতে ডিম দিয়ে আমাকে একটা কিছু করতেই হবে, আবার সসেস দিয়ে যদি আমি কিছু করতে চাই ওটাও আমি বয়ল করে ওভেনে করে ফেলতে পারছি। তো করেছিলাম ওভাবে, ওই ক্যানোপিস করেছিলাম, ফ্রেশ ভেজিটেবলস দিয়ে হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে আমরা খাবারের সামনে নিয়ে কথা বলছি, কি নিয়ে এসেছেন আপনি আমাদের জন্য আজকে? এটা এখানে আসলে ঈদের দিনে আমার বাসায় যেটা করতে হয় ফ্যামিলিস ফেভারিট বলা যায় সেটা নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা বিফ কোফতা, সাথে দইয়ের একটা রায়তা আছে, দই শশার রায়তা, কারণ এটা হচ্ছে ঈদের বিকালে আমার বাসায় এটা একদম মাস্ট। এই দইটা কি টক দই? টক দই। ওকে, টক দই রায়তা করেছেন। আর কোফতাটা? কোফতাটা গরুর মাংস। আচ্ছা, আর সাথে আছে হচ্ছে একটা পোলাও করেছি, পোলাওটার সাথে মুগ ডাল দাও, এটা মাই পোলাও বলে। মাই পোলাও সাথে মুগ ডাল যোগ করার জন্য, মানে পোলাও এর সাথে মুগ ডালটা দিয়ে করেছে। এটা কি নতুন ট্রেন্ড? এটা আসলে আমার শাশুড়ি অনেক বছর ধরে, মানে আমার নানি শাশুড়ি এটা করেছেন আমার অনেক আগে, আমার বড় মামিকে আমি দেখেছি ইনফ্যাক্ট এভাবে করতে, সেই জন্য আমি বললাম যে একটু বেশি দিলে খিচুড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি হলুদ দিয়ে ফেলি আর একটু মশলা দিয়ে ফেলি তাহলে, মানে পোলাও এর ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে করেছি বলে এটা মাই পোলাও। পোলাও এর ইনগ্রেডিয়েন্ট, এর বাইরে অন্য কোনো ফ্লেভার বা অন্য কোনো কিছু? আমি আসলে এক্সট্রা এডিশনাল কালার ফ্লেভার এগুলো চেষ্টা করি যতটুকু অ্যাভয়েড করা যায়। আর একটা আছে কাঁচা মশলায় গরুর মাংস, এটা হচ্ছে কোনো বাটা মশলা বা গুঁড়া মশলা ইউজ করা হয়নি, সব কাঁটা কাঁটা, মানে কি পেঁয়াজ কেটে দিয়েছেন, মরিচ, পেঁয়াজ কাঁটা, আদা, রসুন, সবই কাঁটা, কুচি কুচি করে সবকিছু কুচি করে কাঁটা। ওকে, সো আমরা তো অবশ্যই টেস্ট করব, সাকি আমাদেরকে সার্ভ করবে। তো সাকি সার্ভ করতে থাকুক, এই ফাঁকে আমরা একটু আপনার কাছ থেকে জানি যে কিভাবে আসলে রান্নাগুলো হয়েছে। সময় কেমন লেগেছে সেই জায়গা থেকে শুনে, যে রান্নার ডিউরেশনটা তো আসলে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আসলে কোফতা যেটা আমি করি ওই ব্লেন্ডারে আমি কিমাটা করে ফেলি, করে তারপরে ওটার সাথে মশলাটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হয়। মশলা আমি খুবই সামান্য ব্যবহার করেছি যাতে বিফের যে নিজের একটা ফ্লেভার সেটা থাকে, মশলাতে যেন ওভারপাওয়ার না হয়। আমি ব্যবহার করেছি খুব সামান্য রাঁধুনির একটা কাবাব মশলা আছে, সেটা ব্যবহার করেছি একটু, সাথে দিয়েছি আমি আদা বাটা অল্প, রসুন বাটা আর লবণ দিয়ে জাস্ট কাবাবটাকে আমি মেখে রেখেছিলাম। আর বাইন্ডিং এর জন্য, ও আচ্ছা, এই কোফতা বানানোর সময় যেটা খেয়াল রাখতে হয় যে একটু ফ্যাট অ্যাড করতে হয়, যদি চর্বিওয়ালা মাংস কারো প্রবলেম থাকে যে না চর্বি রেস্ট্রিক্টেড, তখন একটু মেয়োনেজ বা ক্রিম এরকম কিছু দিলে কোফতাটা ড্রাই হয়ে যাবে, নরম থাকে। আর এটা তো একদমই পোলাও যেভাবে করে এই পোলাওটা সেরকমই, শুধু সাথে আমি মুগ ডাল যোগ করেছি। আপনার যেইটা দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, টেস্ট করতে পারেন। হ্যাঁ, মানে কাবাব আর কোফতার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? কাবাব আর কোফতার মধ্যে পার্থক্য কি? কাবাবে আরো অনেক বেশি মশলা যায়, কোফতাতে ওরকম মশলা থাকে না। কোফতাতে মানে এই কোফতাটাতে আমি অত বেশি মশলা দেই না। ওকে, কাবাবে যেরকম আরো ভাজা পেঁয়াজ, যেমন পেঁয়াজ তো কাবাবে দেবেই, আমি তো কোফতাটাতে পেঁয়াজ বেরেস্তা সাধারণত আমরা দিয়ে থাকি, কিন্তু কোফতাতে কোনো পেঁয়াজ আসলে আলাদা করে দেয়া হয় না, কারণ তাহলে পানিটা ছেড়ে দিবে, এই কারণে কোফতাতে। আর কোফতা অনেকে আবার ভুনা করে, এই কোফতাটাই দেখা গেল যে আমার ঈদের দিন হয়তো খেলো সবাই, খাওয়ার পরে তো অনেক ভাজা হয় বেঁচে আছে, তখন সেটাকে পরের দিন আমি গ্রেভি করে দিতে পারি। বিলকুল, আমি পোলাওটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু আলাদা করে চেনা যাচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট। লাইক আমি যদি বলি আপনার এখানে যে ডালটা আপনি ইউজ করেছেন, এই ডালটার যদি একটু কম সিদ্ধ হতো এটা কিন্তু খেতে অন্যরকম লাগতো। চাল আর ডালটাকে একসাথে একটু তেল আর ঘি মিশে, মানে শুধু ঘি তো অনেক বেশি রিচ হয়ে যায়, আমাকে অবশ্য ওই রিচনেস এর ব্যাপারটা মাথায় রাখতে হয়। পোলাও ফ্লেভারটাকে নষ্ট করে দেয় না ওই এক্সট্রা যে একটু ফ্লেভার, ওটা আমার আমাদের কাছে ভালো লাগে, মানে একটু অন্যরকম একটা পোলাও রেগুলার পোলাওয়ের চাইতে।
চমৎকার আপনার রান্না about beef extraordinary mind blowing চলে এসেছে এখন ডেজার্ট আইটেম এটার আলাদা বিশেষত্ব কি আমরা তো যতটুকু দেখতে পাচ্ছি যে আপনি একটা লাচ্ছা সময়ের আইটেম করে নিয়ে আসছেন বিশেষত্বটা জানি তার আগে আবার একটু গল্পে যাই সেই সেরা রাধুনী 1427 15তম যে রাউন্ডটা ছিল আপনি যেটি বলছিলেন যে যখন 15 জনকে নিয়ে যে রাউন্ডটা করা হচ্ছিল তখন হয়তো একটু একটু করে ভাবছিলেন আপনি যে একটা কিছু হতে যাচ্ছে তখন কি ভেবেছিলেন যে ফার্স্ট রানার আপ বা সেকেন্ড রানার আপ কিছু একটা হবে একদমই না কারণ একদম প্রথম পর্বে আমি আমার হাত কেটে ফেলেছিলাম আর যেটা বলছিলাম যে আমি ডায়াবেটিক আমি জানতাম না তো আমার হাতেও সিভিয়ার ইনফেকশন হয়ে গিয়েছিল মানে আপনি রাধুনীতে যাওয়ার পরে এটা জেনেছেন না আমি রাধুনী থেকে আসার পর আমার ঘাটা যেহেতু ওখানে কাটটা যে খুব বেশি ছিল তা না কিন্তু ওটা থেকে আমার ইনফেকশন যখন হয়ে গেল তো তখন আমার সিস্টার ইন ল হচ্ছে ডক্টর তো উনি আমাকে বললো যে ঢাকা এসে তুমি একটু তোমার সুগারটা মেপে দেখো যেহেতু আমার বাবা মা দুজনেরই আছে তো আসার পরে দেখলাম যে অনেক হাই সুগার এই কারণেই আসলে ওটা তখন আমার সো এটা ডায়াগনোস হলো হ্যাঁ তখন তো রাধুনী তো আরেকটা বড় জিনিস গিফট করলো আপনাকে হার্টলি ডায়াগনোস করার ক্ষেত্রে তো ওটা ওটার কারণে প্রথম দুই পর্ব খুবই মানে প্রথম দিন শেষের দিকে যেভাবে আমি সার্ভ করতে চেয়েছিলাম সেটা পারিনি তারপরে ওটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম তারপরে মনে হয় কোন একটা এরপরই আমাদের এই যে করোনা ফাইটারদের নিয়ে একটা পর্বে আমি ব্ল্যাক স্কার্ফ যখন পেয়ে যাই তখন আমার মনে হচ্ছে তখন আসলে ওই কনফিডেন্সটা ওই মুহূর্তে আমি পেলাম যে আসলে ফাইট করার যে অ্যাবিলিটি তখন খুব মন খারাপ থাকতো যে পারছি না কেন যেটা চাচ্ছি সেটা হচ্ছে না কেন এরকম একটা ব্যাপার ছিল সিরিয়াসনেস ব্যাপারটা যখন গ্রো করলো তখন আবার মনে হচ্ছিল যে হচ্ছে না হ্যাঁ তো তারপরে যখন ব্ল্যাক স্কার্ফ পেলাম আসলে এই কনফিডেন্সটা তখন চলে আসলো তারপরে তো আসলে মানুষ যখন একটু একটু করে আগায় তখন তো ইচ্ছাটা বাড়তে থাকে আমার আসলে শুরুতে কখনো ইচ্ছা ছিল না যে একদম সেরা রাঁধুনী হয়ে যাব কিন্তু আমার ইচ্ছা ছিল যেটা একদম আমি শেষ রান্নাটা পর্যন্ত কম্পিটিশনে টিকে থাকতে চাই লাস্ট কুকটা আমি করতে চাই তো আলহামদুলিল্লাহ সে পর্যন্ত যেতে পেরেছিলাম পুরোটা জার্নিতে তো আপনার অনেক কিছু শিখেছেন আপনার জার্নিটা আপনি পার্সোনালি আসলে কিভাবে করছিলেন আপনার কাজটা আসলে কিভাবে চলছিল নিজে থেকে আমার একটা ব্যাপার ছিল যে আমার মাথায় শুরু থেকে ছিল যে আমার কোনো প্রফেশনাল ট্রেনিং নাই ওখানে প্রফেশনাল কিছু শিখতে গেলে আমাদের জাজদের আমাদের জাজের রীতা ম্যাম বা শেফ মৈত্র বলেন আমাকে যা শিখতে হবে ওনাদের কথা থেকে অন্যদের টিপস থেকে শিখতে হবে তো খুব মনোযোগ দিয়ে আমি প্রত্যেকের কমেন্টসগুলো শুনেছি আর নিজের রান্নার প্রেজেন্টেশন কিভাবে বাড়ানো যায় প্রতিদিন তো আমাদেরকে বলতেই যাচ্ছে এটা হয় নাই এখানে বেশি হয়েছে বা এখানে কম হয়েছে তো ওগুলো নেয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি এবং সাথে যারা অন্যরা রান্না করতো তাদের সাথে তো ওখানে কথা বলার টপিক ছিল একটাই খাওয়া দাওয়া তো তারা কতটুকু জানে এবং সবাই খুব ভালো শেয়ারিং ছিলেন যে হয় এরকম না যে রেসিপি বলবে না এরকম একদমই না হয়তো আমার কোথাও একটু ল্যাকিংস আছে আচ্ছা তুমি এটা এভাবে করো এভাবে এভাবে করলে এটা এভাবে সবাই সবাইকে সাহায্য সবাই সবাইকে খুব সাহায্য করেছে তো ওভাবেই আস্তে আস্তে সবকিছু মানে আমি খুব কুইক লার্নার জন্য হয়তো জিনিসটা ডেফিনেটলি ফুড টেস্টিং যে ব্যাপারটা এটা তো আপেক্ষিক লাইক আমার কাছে যেটা ভালো লাগে সেটা সাকির কাছে ভালো নাও লাগতে পারে তাই না ও হয়তো একটু লবণ বেশি পছন্দ করে ঝালটা একটু কম পছন্দ করে উল্টোটা হয়তো আমি একজন ফুড টেস্টার সে কিভাবে আইডেন্টিফাই করছে যে কে ভালো কে কার চেয়ে ভালো এটা আপনার কাছে কি মনে হয় আমার কাছে তো অনেক সময় অযৌক্তিক মনে হয় বিষয়টা আমার কাছে এটা যৌক্তিক মনে হয় কারণ যে আপনি একটা ভালো রেস্টুরেন্টে যখন খেতে যাচ্ছেন কিছু কিছু রেস্টুরেন্ট বা কিছু কিছু জায়গা কারো কারো রান্না সবার কাছে কিন্তু ভালো লাগছে যেই খাক না কেন এরকম কিন্তু হয় যে আচ্ছা ঠিক আছে ওর মা খুব ভালো রান্না করে বা ওই হোটেলের এই আইটেমটা খুব ভালো হবে এটা কিন্তু যে খাচ্ছে তারই ভালো লাগছে তার মানে ওটার একটা স্ট্যান্ডার্ড আছে মানে লবণ ঝাল বা মিষ্টি যেটাই বলেন সেটার একটা স্ট্যান্ডার্ড আছে তো ওই ওই পর্যন্ত পৌঁছানোটা ওটাও কিন্তু রান্নার একটা আচ্ছা আমি এক্ষেত্রে একটু একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে ভালো রাঁধুনি হতে হলে ভালো টেস্টার প্রয়োজন ফ্যামিলিতে মানে এইটা আপনি কতটা বিশ্বাস করেন বা আপনি এই এটা তো একদম 200% সত্যি মানে আমার হাজবেন্ড তরকারিতে একটু আদা বেশি হলেও টের পেয়ে যায় আজকে আদা বেশি হয়েছে বা একটু লবণ কম হলে বোঝা যায় এই তরকারিটাতে আজকে লবণ কম হয়েছে ও হচ্ছে আমার সবচেয়ে বড় ক্রিটিসাইজার বলি বা সব প্রশংসা করার বেলাতে সবচেয়ে বেশি ওই করে মানে আমি বলবো যে রাঁধুনির এই পুরাটা ক্রেডিট আমার যতটুকু 50% না না অবশ্যই অবশ্যই ভালো টেস্টার না হলে ভালোভাবে রান্না আপনি কিভাবে শিখবেন আপনাদের মনে হয় একটা চ্যালেঞ্জ ছিল চোখ বেঁধে খাবারের স্মেল বা টেস্ট বুঝে সেই খাবারটা প্রিপেয়ার করা সেটা কেমন ছিল এটা আমার খুব মজা লেগেছে
মানে এই চ্যালেঞ্জটা যখন হয়েছে শুরুতে ভয় পেয়েছি যে যদি স্যুপ দেয় তখন আমি কিভাবে বের করবো, এটা একটা ভয় ছিল, কিন্তু খুব মজা লেগেছে ওটা করতে। আর আমি নিজে আসলে রান্না দেখে শেখার চাইতে খেয়ে অনেক কিছু দেখা যায় যে গ্যাস করে রান্না করেছে একদম হুবহু হয়ে গেছে, এরকম হয়। তো ওটা আমার জন্য খুব বেশি, আমার পরে আর রান্না করার সময় কঠিন মনে হয় নাই। রাইট, হৃদয়ই বলে আসলে রান্নাটা কি হবে, হ্যাঁ সিগনালই বলে দিচ্ছে যে আজকে আমার কনসেন্ট্রেশনটা ভালো না, আজকে আমার রান্না করতে ভালো লাগছে না, যাতা হয়েছে। আবার দেখছো খুব মায়া নিয়ে খুব ভালোবাসা নিয়ে একটা জিনিস তৈরি হলো, ডেফিনেটলি সেটা শুধু রান্না না, অনেক কিছুর মধ্যে এর রিফ্লেক্ট। আসলে রান্নাটা তো একটা শিল্প না, সেই জন্যই। আর আমার বেলায় হচ্ছে আমি যদি খুব স্ট্রেসে থাকি, কোনো কিছু নিয়ে খুব আমি চিন্তা করছি বা কিছু ভালো লাগছে না, তখন দেখা যায় যে রান্না করলে আমার ওই জিনিসটা কেটে যায়। তো আপনি অনেক লাভ করেন এটাকে, প্যাশন আপনার জন্য। তো আমি এই প্রসঙ্গটা এই কারণেই নিয়ে আসছিলাম যে সেটাকে একটা কম্পিটিশনে নিয়ে আসলে ওই মায়াটা কি থাকে, তখন তো কম্পিটিশনের সাথে আর ওই লাভটা থাকে না, ওরা তখন অন্যরকম স্ট্রেস থাকে। মানে আমার রান্নাটা আমি যখন করছি তখন তো আমি ভালোবাসা দিয়েই করছি, মানে ভালোবাসা না থাকলে আসলে আপনি ওখানে ডেলিভারি দিতে পারবেন না এটা খুব। ওকে, তো এবার নিশ্চয়ই ডেজার্ট আইটেম একটু শুনি কি নিয়ে আসছেন। আমি আজকে এনেছি, মানে আমি বলছিলাম যে আজকে সব আমার বাসায় ঈদের দিন যেটা করা হয় সেই আইটেমগুলোই করেছি। এনেছি হচ্ছে লাচ্ছা সেমাইয়ের একটা আইটেম। লাচ্ছা সেমাই নর্মালি আমরা তো সেমাই দুধ দিয়ে রান্না করে ফেলি, আমরা যে জানি যে দুধ দিয়ে। হ্যাঁ, কিন্তু আমার ছোটবেলা থেকে একটা প্রবলেম ছিল যে আমার লাচ্ছা সেমাই ওই দুধ দিয়ে একদম সগি জিনিসটা আমার একদমই ভালো লাগতো না খেতে। আমি খুব ক্রিস্পি একটা, মানে আমি খাবো যখন ওই তখন ওই ক্রিস্পি ব্যাপারটা থাকতে হয়। এটা বলতে জর্দা বলে না? না, এটা ঠিক জর্দা না। আমি কিবরিয়াকে দিচ্ছি, কিবরিয়া টেস্ট করুক। কিন্তু জর্দা তো এরকমই হয়, আমি যতদূর জানি যে এটা সেমাই জর্দা সেমাই যেটা করে ওটা আরেকটা যে সেমাই আছে ওটা সাথে এটা মিক্স করতে হবে। মিক্স করতে হবে। আপনি মিল্কটা কিভাবে প্রিপেয়ার করেছেন একটু দর্শকদের জন্য শুনি। এখানে জাফরান পুরোটাই বলেন আপনি আমাদের। দুধটা হচ্ছে প্রথমে দুধটাকে আমি 1 লিটার দুধকে আধা লিটারের মতো করে নিয়েছি। আচ্ছা, তারপর সেটার সাথে আমি দিয়েছি হচ্ছে একটু ক্রিম আর কনডেন্স মিল্ক। কেউ যদি মিষ্টিটা না দিতে চায় নাও দিতে পারে, কারণ আমার সেমাইটাতে চিনি আর ঘি দিয়ে ভাজা আছে। ওকে, আচ্ছা, চিনি ঘি দিয়ে ভাজা। হ্যাঁ, সেজন্য আপনি বলছিলেন যে চাইলে কেউ দুধ ছাড়াও এটা। হ্যাঁ, যেমন আমাদের বাসায় আমি আমার ভাই আমরা দুধ দিয়ে খেতে পছন্দ করি না, আমরা পছন্দ করি শুধু ক্রিস্পি ক্রিস্পিটা। অনেক বাচ্চারাই ক্রিস্পি সেমাই। হ্যাঁ, আমরা এটা চা দিয়ে বা দেখা গেছে যে খাচ্ছি হয়তো গ্লাসে দুধ খাচ্ছি সাথে এটা খাচ্ছি এরকম। তো এই কারণেই আলাদা করে করা হয়, যার ইচ্ছা হবে সে দুধ দিয়ে খাবে আর যার ইচ্ছা হবে সে শুধু খাবে। কিবরিয়া রিভিউ দিক, কারণ ঠান্ডা দুধে লাচ্ছা আমরা সাধারণত একটু গরম গরম দুধ দিয়ে লাচ্ছাটা করে থাকি। এই ক্রিস্পি ব্যাপারটা কি থাকবে এটা দুধে ভিজিয়ে রাখলে? দুধে এই জন্যই তো দুধে ভেজানো হয়, মানে আলাদা করে রাখা হয়েছে যাতে করে রাখা হয়। যার ইচ্ছা হবে যে একটু কিছুক্ষণ দুধে রাখলেই এটা আসলে, এটা আইডিয়াটা খুবই খুবই ভালো একটা আইডিয়া আমি মনে করি, কারণ ঈদের দিনের সময় অনেকেই পছন্দ করেন না, আমার মনে হয় তাদের জন্য এটা খুব ভালো একটা ইয়ে হতে পারে এবং এটা যখনই খাক না কেন ভালো লাগবে খেতে। সেটা রাধুনির কথা যেহেতু হচ্ছিল, একদম ফাইনাল স্টেজের ব্যাপারটাও জানতে চাই, যখন অ্যানাউন্সমেন্টের একটা প্রিপারেশন চলছিল নিশ্চয়ই তখন আসলে নার্ভাসনেস তো কাজ করবেই। হ্যাঁ, অবশ্যই। তারপরে আসলে কি মনে হচ্ছিল যে আজকে হতে পারে, মানে একটা জায়গা তো হয়তো করেই নিব, এরকম কোনো চিন্তা ছিল কিনা? টপ থ্রিতে যখন গেছি তখন আমরা যে তিনজন ছিলাম ওখানে, যে আসলে বোঝার তো কোনো উপায় নাই, কারণ তখন আমাদের মার্কিংটা হবে খুব অল্প ডিস্টেন্স হবে, হয়তো পয়েন্ট সামথিং এর জন্য, এটা তো শুরু থেকে আমরা বুঝতে পারছিলাম, কারণ ওখানে যাওয়ার পরেও আমাদেরকে ফাইভ স্টার হোটেল আমাদেরকে ট্রেনিং এর মতো দেয়া হয়েছে। অ্যানাউন্সমেন্ট নিয়ে যে খুব বেশি এক্সাইটেড ছিলাম বা টেনশনে ছিলাম তা না। আচ্ছা, কারণ আমি যেটা বলছিলাম যে ওই লাস্ট পর্যন্ত এক্সপিরিয়েন্সটা নিতে পারাটা আমার জন্য, ইনস্ট্যান্ট দাঁড়িয়ে তিনজনের মধ্যে থার্ড হওয়াটা হয়তো একটু খারাপ লেগেছে। না, ডেফিনেটলি আপনি যদি ওইটা চিন্তা করেন যে আপনি লাইফ রেজিস্ট্রেশনই করছিলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধাপে ধাপে যে জায়গাটা, কিন্তু আমি যদি আমার পুরো জার্নিটা চিন্তা করি ধাপে ধাপে আমি যেভাবে আগিয়েছি, তো সেটা চিন্তা করলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা যেহেতু শেষের দিকে চলে এসেছি একটু শর্টকাটই করি, সেটা হলো যে এটাকে ফিউচারে কোন দিকে নিতে চান, যেহেতু আপনার একটা রিকগনিশন চলে এসেছে, রান্নাটা কি এভাবেই থাকবে ঘরের মধ্যে নাকি এটা নিয়ে আরো চিন্তা করছেন? না, রান্নাটা আসলে আমার বাহিরে নেয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু একটু পড়াশোনা করতে পছন্দ করি, তো ওই রিসার্চের দিক দিয়ে কিছু করার একটা ইচ্ছা আছে, মানে রিসার্চ ইন কুকিং। হ্যাঁ, মানে আসলে ফুড নিয়ে কিন্তু অনেক ধরনের রিসার্চ হয়, অনেক ধরনের রেস্টুরেন্টের অনেক ধরনের কনসালটেন্সি হয়,
তো এই কাজগুলো দেখা যায় যে আমার করতে বেশ ভালো লাগে। তার মানে ভবিষ্যতে কনসালটেন্ট হবার একটা ইচ্ছে আছে, ফুড ইচ্ছে আছে, কারণ আমার আসলে চাকরি জীবনটা শুরু হয়েছিল রিসার্চার দিয়ে, তখনই আমার কনসালটেন্সিটা ভালো লাগতো, কারণ পড়তে যেহেতু ভালো লাগে কাজটা ডেলিভার দিতে ভালো লাগে ওরকম করে। তো ইচ্ছা আছে খাবার নিয়েও আসলে কাজ করার অনেক স্কোপ আছে দেশে দেশের বাইরে, এখন তো আসলে অনলাইনে অনেক কিছু করা যায়, সো ইচ্ছা আছে। এই জার্নির পর কি কোনো কোর্স করেছিলেন বা করার ইচ্ছে আছে? কোর্স করার ইচ্ছা আছে, দেখা যাক ইনশাআল্লাহ সামনে। অনেক শুভকামনা থাকবে আপনার জন্য এবং এবারে ঈদটা চমৎকার কাটুক, সেই শুভকামনা থাকছে। ধন্যবাদ, আপনাদের ঈদ ভালো কাটুক, ভালো থাকবেন।